জাগ্রতো টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে 4 মে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের ওয়াটারলিলিতে আয়োজিত সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি তুলে ধরে মেয়র লুৎফুর রহমানের প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন। কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান মাওলানা হাফিজ শামসুল হক এর সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ নাঈম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালে। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সিরাজ হক, বাংলাদেশ থেকে আগত সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ নুরুল ইসলাম দুলু সহ আর অনেকেই। মেয়র লুৎফুর রহমান তার বক্তব্যে বলেন, নির্বাহী মেয়র পদ একটি গুরু দায়িত্ব, যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব গ্রহণের অধিকার প্রত্যেকের রয়েছে। রং, বর্ণ কিংবা অন্য কোনো পার্থক্যের কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও মেয়রের দায়িত্ব পালনের অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।